হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছিস তোমরা? আজকেরও সুন্দরবনের জন্য রওনা দিয়ে দিলাম। আজকের আসছি অটো স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডের দৃশ্যটা দেখাবো। মানে আমাদের 9:05 ট্রেন ঢুকেছে, ওই ট্রেনে সবাই সব গেস্ট নেবেছে, ওনাদেরকে অটোয় তুলে আমরা সোনাখালির উদ্দেশ্যে যাব। ওখান থেকে লঞ্চে তুলবো, লঞ্চে নিয়ে সোজা জঙ্গলে। তা অটো স্ট্যান্ডের দৃশ্যটা দেখো, পুরো রেলমাঠটা অটোয় ভরে গেছে। ওদিকে অটো, মানে পুরো রেলমাঠটা অটোয় ভরে গেছে, সবুজ সবুজ ভরে গেছে। আমাদের পার্টি গেস্ট চলে এসছে, ডাল ভাজা, চাটনি, পাঁপড়, ভেটকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, দই আছে, লেবু লঙ্কা। দুপুরে খাওয়া দাওয়া পর্ব চলছে। দ্বিতীয় দিন, কালকে রাতের ভিডিওটা করতে পারিনি কাজের ব্যস্ততার মধ্যে। আজ চেষ্টা করব করার, পুরোটাই দেখানোর। আর সকালবেলার পাখিরালার দৃশ্যটা খুব দারুণ লাগে, তোমরাও দেখো। রাতের বেলায় যা, মানে কি বলবো, 1 জানুয়ারিতে যা সেল ফেটেছে বোর্ডের লঞ্চের উপরে, আর মাঝখানে খুব দারুণ ব্যাপার, লাইটগুলো সব ছিল, মানে বোর্ডে। এটা হচ্ছে পাখিরালার মেন ঘাট, ঘাটটার নাম হচ্ছে টাইগার হিল। ওপারে আছে সোজাখালি। চলে আসলাম সজনাখালি, সজনাখালি ঘাটে প্রচণ্ড জ্যাম, জ্যাম বলতে বোর্ডের ভিড়, অনেক টুরিস্ট পার্টি এসছে, দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। সকালে ভিডিও করতে পারিনি কাজের ব্যস্ততার মধ্যে, সন্ধ্যাবেলা পাখিরালা ভাবলাম, পাখিরালা বাজার, সন্ধ্যাবেলা পাখিরালা বাজার 10টা পর্যন্ত এরকম জমজমাট থাকে। বিকেলে টিফিন কফি করলাম, টিফিন কফি খাওয়ালাম গেস্টে, এখন যে যার হোটেলে আছে। রাতেবেলা প্রোগ্রাম হবে ঝুমুর নাচ, সেটাও দেখাবো ঝুমুর নাচটা। আমাদের ঝুমুর দল চলে এসছে, ঝুমুর দলের প্রোগ্রাম হচ্ছে।
সুন্দরবনে ট্রাভেলসের ট্যুরের তৃতীয় দিন। কালকের হয়তো বেশি কিছু দেখাতে পারিনি, কিছু মনে করো না, আবার আসবো। কাজের মধ্যে তো মানে ভিডিও করার টাইমটাই পাই না। পরের ট্রিপে আশা করছি পরের ট্যুরে আসলে তোমাদেরকে ভালো করে এ টু জেড দেখাবো। এখন হোটেলের দিকে যাচ্ছি, তা ওখানে যে গেস্ট আছে তাদেরকে আজ বাড়ি ফেরার রওনা দেওয়ার কথা। হ্যাঁ, ওনাদেরকে রেডি হয়ে হোটেলের থেকে বেরিয়ে আমরা লঞ্চে তুলে আমরা সোনাখালির দিকে উদ্দেশ্য হবো। সোনাখালি থেকে তারপর যাবো ক্যানিং।